ক্রিসমাসে কলকাতা পুরো সেজে উঠেছে একদম লাইট। সো এখন আমরা জাস্ট এই নিবেদিতা সেতু ক্রস করে কলকাতা থেকে মোটামুটি বার হচ্ছে। বেলিয়া তোলে, এই দেখো বেলিয়া বেচা সন্দেশ, আর এখানে খাবো মালাইওয়ালা একটা চা। অনেকদিন পর রাত্রিবেলা একটা রোড ট্রিপ হলো, ফুল নাইট রাইড অন আওয়ার টাটা টিয়াগো। Hey guys, welcome back to the channel. Welcome to Shankharaj Vlogs. Shankharaj Vlog এর নতুন ভিডিওতে স্বাগত। লাস্ট ভিডিওতে দেখলে আমরা ক্রিসমাস ট্রি অ্যারেঞ্জ করলাম, আর এই দায় জাগো পিছনেই আছে। টুডে ইজ ফ্রাইডে এন্ড 23rd of December। ঘড়িতে বাজে 5:10, আর আমরা একটা রাইডে বেরোবো, মানে যেটা বলছিলাম একটা ক্রিসমাসের আগে একটা রাইড হবে। সন্ধে প্রায় হয়ে গেছে, আর রাইডটা খুব একটা কম না, মোটামুটি 250 কিলোমিটারের মতো হবে। আর সেখানে আমরা একাও না, আরো লোক আছে সেই রাইডে যাওয়ার। তো চলো দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি। চলো গাইস সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর আজকের সাথে আমাদের একটা লং ড্রাইভ, নাইট ড্রাইভ এনজয় করো, কেননা পুরোটাই নাইট ড্রাইভ হবে। তো লেটস গো। আর এখন আমরা হলদিরামের সামনে, আর সামনে জ্যাম। প্রথমে আমরা যাব কেষ্টপুরে, টিপাইকে আর মাকে পিক করব, তারপরে আমরা আমাদের ড্রাইভ করবে কন্টিনিউ। আর দেখো ক্রিসমাসে কলকাতা পুরো সেজে উঠেছে একদম লাইটস, লটস অফ লাইটস দিয়ে দেওয়া। রাস্তাতে দারুণ দেখাচ্ছে কিন্তু, আর দেখালাম রাস্তায় লটস অফ লাইট, কারণ ক্রিসমাস টাইম, নিউ ইয়ার টাইম, এই সময় তো কলকাতা খুব সুন্দর সেজে ওঠে একদম। তো চলো আপাতত আমরা কেষ্টপুর, টুয়ার্ডস কেষ্টপুর যাচ্ছি। ওখান থেকে তো মাকে আর টিপাইকে ওঠানো হবে। তো পিছনে দেখো একজন বসে আছে। আর এই এখনো আমাদের জার্নি স্টার্ট হয়নি, মানে অনেকটা রাস্তা, প্রচুর রাস্তা। আমরা তো মানে মোটামুটি কত রাতে পৌঁছাবো ভগবানই জানে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, যে যত রাতেই পৌঁছাই। তো চলো, আর কেষ্টপুর থেকে এই দেখো সবাই উঠে গেছে। আর এবারে আমরা আবার শুরু করে দিয়েছি জার্নি। সো এখন আমরা জাস্ট এই নিবেদিতা সেতু ক্রস করে কলকাতা থেকে মোটামুটি বার হচ্ছি টুয়ার্ডস। তো বলে দিই আমরা ডানকুনি হয়ে সোজা NH19, NH2 যাই বলো, হয়ে সোজা দুর্গাপুর যাব। আর আমরা এই যে দিল্লি খড়গপুর রোড NH19, NH2 নিয়ে নিয়েছি টুয়ার্ডস দিল্লি। বাজে 8টা, আর এখন আমরা শক্তিগড়ে দাঁড়াই। মোটামুটি ল্যাংচা কুঠি, এই যে এখানে গরম গরম সিঙ্গাড়া আর সবকিছু ফ্রাই হচ্ছে। এখানে কচুরি, সামোসা আর সবকিছুই 100% ভেজিটেরিয়ান, কিন্তু এটা দাঁড়ানো। আর এখানে সমোসাটা এত আউটস্ট্যান্ডিং খেতে, এই যে একটাতে মন ভরলো না, তারপরে আবার আরেক নাম্বার 2 ভাজো নেবে। আর অ্যাকচুয়ালি গরম গরম ভাজা হচ্ছে না, আর টেস্টও কিন্তু হেভি। কেমন পরিষ্কার, হ্যাঁ মোটামুটি। সো যারা যদি কেউ যাচ্ছ শক্তিগড় দিয়ে এখানে দাঁড়াতে পারো। এটা হচ্ছে ল্যাংচা কুঠি, একদম শক্তিগড়ে এন্ট্রান্স করে ফার্স্ট দোকান, না একদম ফার্স্ট দোকান। আর তো এই যে দেখো সমোসা আর সিঙ্গাড়া চা। শক্তিগড়ে ঘড়িতে অলরেডি বাজে 8:15। আমরা এখানে 15 মিনিটসের ব্রেক হয়ে গেল শক্তিগড়ে। নাও এবারে যাবার পালা। দুর্গাপুরের আগে এখানে পেট্রোল পাম্পে একটা ব্রেক, পেট্রোল নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি, পেট্রোল নেব। চলো। আর শক্তিগড়ে যখন আমরা দাঁড়াই, এই যে মাঝখানের পুচকেটা ঘুমাচ্ছিল, ও নামেনি। আর পুরো ওই কলকাতা থেকে শুরু করে এই প্রায় দুর্গাপুর পর্যন্ত ঘুমিয়ে নিল না। এই দেখো, আর এখন দেখাই কি খাচ্ছে। ও বাইরের জিনিস খায় না, ও শুধু পেয়ারা খায়। ঘুমের মধ্যে অ্যাকচুয়ালি আমরা সমস্যা ওকে অফার করেছিলাম, কিন্তু ও ঘুমের মধ্যে বলে উঠলো আমি বাইরের জিনিস খাই না। সো এটাও খুব ভালো জিনিস, বাবু কথাটা কিন্তু মনে রাখ। সো আজকের আমাদের লাস্ট টোল, এটা দুর্গাপুর ঢোকার আগে টোল। আমরা যাচ্ছি আমাদের বাড়ি বাঁকুড়াতে, মানে খাতড়া। তো বাঁকুড়া 40, বড়জোড়া 8, দুর্গাপুর ঢুকছি আমরা। দুর্গাপুর ব্যারেজ ক্রস করবো এবারে। দুর্গাপুর ক্রস করে গেছি, এখন ঢুকে গেছি, ব্যারেজ ক্রস করবো। রাস্তা পুরো ফাঁকা, ভালোই রাত্রি হয়েছে, 9:40 বাজে। অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, বাট আমরা এখন দুর্গাপুর ব্যারেজ ক্রস করছি, সাইডে নদী। সো ঘড়িতে বাজে কটা? ঘড়িতে বাজে 10টা 10 আর এখন আমরা বেলিয়া তোড়ে, এই দেখো বেলিয়াল বেতার সন্দেশ, আর এখানে খাবো মালাইওয়ালা একটা চা। ওরা খাবে না? না, ওরা খাবে না চা। চলো, অনেকটাই যেমন ব্রেক টাইম ছিল 11টার মধ্যেই মনে হচ্ছে পৌঁছে যাবো, আর এই দেখো এখানে চা। চলো আরেকটা লাস্ট টি ব্রেক। ভেবেছিল বাঁকুড়ায় আবার ঢুকে চপ খাবে, কিন্তু টাইম এত লেট হয়ে গেছে আর নো অপশন পাচ্ছে। ডিনার করে ঘুমিয়ে পড়েছে, চপ পাইনি। মোটামুটি এত লেট হয়ে গেছে, এখন আর কিছু চপ পাওয়া যায়? কালকে খাবো খাতলায় গিয়ে চপ। সো এখন বাজে 10টা 40 আর আমরা বাঁকুড়া টাউন, বাঁকুড়া টাউনের ভেতরে তো ঢুকবো না, বাঁকুড়া সাইড দিয়ে বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছি, বাঁকুড়া ক্রস করছি আর টুয়ার্ডস খাতরা। বাঁকুড়া এই যে সামনে দেখাচ্ছে, পুরুলিয়া 84, অযোধ্যা 129 আর রাঁচি 204। এরপর আমরা বাঁকুড়া থেকে সোজা স্ট্রেট মুকুটমণিপুর রোড নেব। 11টা 20 আর আমরা পৌঁছে গেছি বাড়িতে। আমার খাতড়ায় ক্রিসমাস আমরা এবারে বাড়িতেই সেলিব্রেশন করবো, ওই জন্য আমরা কলকাতা থেকে চলে এলাম বাঁকুড়া। টাটা টিয়াগোতে একটা নাইট ড্রাইভ নিয়ে অসাম রাইড এমনি ভালোই হলো। আর কলকাতা থেকে এসে এখানে টেম্পারেচারটা অনেকটাই ড্রপ হয়েছে, ঠান্ডাটাও মোটামুটি আছে। চলো, আর কিছু বিশেষ কিছু ছিল না, আমরা এলাম, ভাবলাম ভিডিওটা শেয়ার করি। অনেকদিন পর রাত্রিবেলা একটা রোড ট্রিপ হলো, ফুল নাইট ড্রাইভ অন আওয়ার টাটা টিয়াগো ফ্রম কলকাতা টু বাঁকুড়া। তো দিস মাচ ফর টুডেজ ব্লগ গাইজ, সি ইউ অন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাবাই, টেক কেয়ার, সি ইউ গাইজ বাই। আর নেক্সট ব্লগে তোমাদের অনেক কিছু দেখাবো, তো স্টে টিউনড। আর যারা এখনো দেখছো সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো গাইজ, দিস মাচ ফর টুডে, বাই গাইজ, বাই।